হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো আজ হচ্ছে 25শে ডিসেম্বর আর আমি তো পাপানকে নিয়ে বেড়াতে এসেছি বাপের বাড়িতে। তো পার্থ এখানে নেই, পার্থ ডিউটি চলছে, তো সেই জন্য ও ওখানে আছে। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো তোমরা ভীষণ এনজয় করো আজকের দিনটা। আমাদের আজকে অনেক প্ল্যান ছিল কিন্তু যেহেতু পার্থ আসতে পারেনি ওর কাজের চাপের জন্য, তো সব প্ল্যান ক্যান্সেল। তো বাড়িতেই আছি আজকে, পাপান বাইরে দুষ্টুমি করছে। আমার এখন স্নান হয়ে গেছে, বাজছে এখন 1টা, মানে 5 মিনিট বাকি আছে। তো ওইদিকে রান্না চলছে, রান্না বলতে আজকে খুবই সিম্পল মেনু। আমি বললাম যে অন্য কিছু খাবো না, কারণ 2 দিন ধরে মাছ মাংস এসব খেতে খেতে আর ভালো লাগছিল না। তো পিঠে করেছিল দিদিমা, আবার পিঠে খাওয়া হয়েছিল, তো সব কিছু মিলিয়ে আর ভালো লাগছিল না। তো বললাম যে আজকে একদম হালকার মধ্যে করো, পার্থ হয়তো কাল সোমবার নয়তো মঙ্গলবার আসবে, তো তখন আবার কিছু হবে খাওয়া দাওয়া ভালো করে। এখন আমরা 2 দিন একটু হালকা হালকা বললাম যে রান্না করো। তো রান্না কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো ব্লগটা যেখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো। হ্যাঁ, এই যে এখানে আমাদের ভাত হয়ে গেছে গরম গরম, আর এটা হচ্ছে দেখাচ্ছি, এটা হচ্ছে ঝাল ছাড়া সোয়াবিন, আমার ছেলের সোয়াবিনের তরকারি। আর এটা আমাদের সোয়াবিনের তরকারি, এখানে হচ্ছে ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর পাপানের একটা ডিম সেদ্ধ আছে। এখানে হচ্ছে করলা ভাজা, এখানে হচ্ছে ডিম কষা। তো আজকে আমাদের সিম্পল মেনু, এখনো রান্না বাকি আছে। এই যে আমাদের রাঁধুনি, বিশ্ববিখ্যাত রাঁধুনি। পাপান কি করছো গাড়িতে বসে বসে? মামার গাড়িতে বসে বসে বদমাইশি হচ্ছে, চাবিও দিয়ে দিচ্ছ। এই যে ডাল হবে, ডালটা কড়াই দেওয়া হয়ে গেছে, গ্যাস চালানো আছে, কুকারের সিটি হয়ে গেছে। ডালটা কিসের ডাল? এটা মুসুরির ডাল। কি দিয়ে? লাউ দিয়ে। লাউ ডাল, ধনে পাতা দেবা? লাউ ডালে কি ফোড়ন দাও তুমি? রাঁধুনি? না রাঁধুনি ফোড়ন দেবো না, কেন লাউ দিছি তো জিরাই দেবো, তো এই যে কড়াইতে তেলটা গরম করা হয়ে গেছে, আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। তেজপাতাগুলো আর শুকনো লঙ্কাটা গোটা দেওয়া হয়েছে, কারণ ভেঙে দিলে ঝাল হয়ে যেত, তো পাপান খেতে পারবে না, তো সেই জন্য গোটা লঙ্কা দেওয়া হয়েছে। তো অনেকে হচ্ছে লাউ ডালে তোমার রাঁধুনি ফোড়ন দেয়, আবার অনেকে জিরে দেয়, তো যেটা তোমাদের ইচ্ছা দিতে পারো, বাট রাঁধুনি দিলে একটা ফ্লেভার আসে খুব সুন্দর। আর এই যে এবার ডালটা রান্না করে নেওয়া হচ্ছে, আর আমার দিদিমার হাতের রান্না কিন্তু খুব ভালো, আর উনি এখনও রান্না করতে খুব ভালোবাসেন, তো সেই জন্য রান্না করে। আর আমি বলেছিলাম রান্না করে দেবো আজকে, কিন্তু দিদিমা বলছে যে না আজকে আমি করছি, কালকে তুমি করো, কারণ কালকে দিদা একটু বেরোবে, দিদার একটু কাজ আছে, তো কালকে আমি রান্না করব। আর এই যে রান্না হয়ে গেছে, ডালটা বাকি ছিল, ডালটা হলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আর পাপানকে খাইয়ে দেবো আজকে সকাল থেকে। জানো তো আমরা কিছু খাইনি, মানে খাইনি বলতে সকালে ঘুমতে করতে লেট হয়ে গিয়েছিল, চা বিস্কিট খেয়েছিলাম, পেটটা ভরে গিয়েছিল, এখন একটু হালকা হালকা খিদে পাচ্ছে। তো দিদিমা বললো যে পিঠে আছে, পিঠে খেয়ে নে তাহলে। আর এই যে আমি এক বাটি পিঠে নিয়ে বসে পড়েছি, সেদিনকে যে পিঠেগুলো ভাজা হচ্ছিল তোমরা দেখেছিলে সাজের পিঠে, তো সেটাই দুধ দিয়ে ভেজানো হয়েছে। দুধ দিয়ে ভেজানোর পরে এইরকম হয়ে যায়, নরম হয়ে যায়, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর এখানে আমি জানলার ওপর বসে আছি, আর এই যে আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, তো এই জানলাটাই হচ্ছে গরমকালে খুব ভালো হাওয়া আসে, আর এখন শীতকাল খুব ভালো রোদ পড়ছে, দেখতেই পাচ্ছ, রোদে বসে বসে পিঠে খাওয়ার মজাটাই আলাদা। আর পাপানও আছে আমার সাথে, পাপানকে ভাত খাইয়ে দেবো, এখন বেজে গেছে 1টার বেশি, তো এখন পিঠে খাচ্ছি, জানি না কখন আবার খিদে পাবে, ভাত খাবো। তো এই যে পাপানের আমি লাঞ্চটা নিয়ে চলে এসেছি, আর মেনুতে আছে ভাত, গরম ভাত, ডিম সেদ্ধ, ভাজা, সমস্ত কিছু রয়েছে। আর পাপানকে আমি সবকিছু অল্প অল্প করে দিই, আর এখানে সোয়াবিনের তরকারিটা আছে আর ডাল আছে, তো ওকে আগে লাঞ্চটা করিয়ে দিই, দিয়ে তারপরে আমি একটু পরে খাবো, কারণ আমার একদম খিদে নেই। আর এই যে দিদা বসে আছে, সান্ঠা করে আসুন, পুজো দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, পাপান খেলা করছে দাদুর সাথে বসে বসে, তো ওর মামা আজকে সান্টা ক্লজ আর অনেক কিছু ওর জন্য গিফট এনেছে 25শে ডিসেম্বর বলে, কেক ঠেক, তো তোমাদের সাথে শেয়ার করব। এখন পাপান ওগুলো নিয়ে বসে বসে খেলা করছে, এই দেখো, তো মামা এসে ওকে আগে গিফটগুলো দিয়ে দিয়েছে, আর ও ভীষণ হ্যাপি, তো দেখতেই পাচ্ছ মামা বাড়িতে থাকার এটাই মজা, যখন যেটা চাইবে পেয়ে যাবে। আয়ুষের জন্য কি গিফট এনেছে আয়ুষের মামা? সান্টা ক্লজ কিনতে যায় ক্রিসমাসের গিফট। চলে আবার ওর জায়গায় বলা একটু একবারে বেরিয়ে আসো। আচ্ছা এটা কি এনেছে? এটা কেক। এটা কেক এনেছি। এটা কি? এটা চপ শিকা। তোর জন্য কিনতে যায়।
কতদিন পর কিন্ডার জয় খাচ্ছে? ওর তো কিন্ডার জয় খাওয়া বন্ধ। ডার্ক ফ্যান্টাসি, ডার্ক ফ্যান্টাসি বিস্কুট ক্রিম দেওয়া ভেতরে কি টয়েস আছে দেখি কিন্ডার জয়ে। দাঁড়া দাঁড়া, না পার্থ আজকে আসবে না, কালকে আসবে। কালকে আসবে তোকে বলেছে? তুই বলে তাই বললাম। কি দিয়েছে লাগাতে হবে? সান্টা ক্লজের হাত নেই দেখছি। দেখো তো